নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরু চাকলির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি 75 গ্রাম বিউলির ডাল, 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি 100 গ্রাম আতপ চাল, এটাও আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল ডাল পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে খুব মিহি করে বেটে নেব। চাল আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ঠিক কতটা মিহি হবে আমি দেখিয়ে দিচ্ছি। চামচে করে তুললে দেখুন চামচটার পেছনে এক ফোঁটাও কিন্তু দানা দানা ভাব নেই। একইভাবে আমি বিউলির ডালেরও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। চালের পেস্ট এবং ডালের পেস্ট একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। অল্প অল্প করে জল দিয়ে এটা আমি পাতলা করে নেব। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। প্যান বসিয়ে দিয়ে খুব সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। দেখে নিচ্ছি প্যান গরম হলো কিনা। এবার হাতায় করে অল্প অল্প করে ব্যাটার আমি পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যেমনভাবে গোলা রুটির ব্যাটার ছড়িয়ে দিই ঠিক একইভাবে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো। সাইড দিয়ে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আস্তে আস্তে একটা সাইড উল্টে দেব। এবার এই সাইডটা বেশিক্ষণ রাখবো না, 1-1.5 মিনিট মতো রেখে উল্টে পাল্টে তুলে নিলাম। তৈরি হয়ে গেল সরু চাকলি। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। এর জন্য প্রথমেই আগে তেল ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি ব্যাটার। চারপাশ থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আস্তে আস্তে করে সরু চাকলিটা উল্টে দেব। এক মিনিট রেখে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সরু চাকলি। সরু চাকলি আপনারা বাঁধাকপির তরকারি, নলেন গুড়, সাদা আলুর তরকারি সব কিছু দিয়েই ট্রাই করতে পারেন। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে সরু চাকলিটা। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম নরম তুলতুলে হয়েছে সরু চাকলি। পরের দিন পর্যন্ত যা রেখে খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।